অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও প্রশাসনের নেই জোরালো পদক্ষেপ। কার্বন নিঃসরণ বন্ধে রাজধানীতে এবার খুদে শিক্ষার্থীদের মানববন্ধন। 5 ডিসেম্বরের মধ্যে বেগম জিয়াকে মুক্তি দেয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির, নৈরাজ্য হলেই সমুচিত ব্যবস্থা, পাল্টা জবাব আওয়ামী লীগের। দেখছিলেন শিরোনাম জনপদের সময়ে, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। হাইকোর্টের নির্দেশনা থাকলেও ঢাকা সহ আশপাশের অবৈধ ইটভাটা বন্ধে এখনও নেওয়া হয়নি কোনো দৃশ্যমান পদক্ষেপ। ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ ইটের বাটা বন্ধ করা গেলে দূষণের মাত্রা কমপক্ষে 30% কমে যাবে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, বায়ু দূষণ নিয়ে চিন্তিত হবার কিছু নেই, দূষণ রোধে কাজ করছে সরকার। বিশ্বের বড় শহরগুলোর বায়ুমান সূচকে দূষণের দিক থেকে প্রতিনিয়তই ঢাকা উপরের তালিকায় থাকছে। গবেষণায় দেখা গেছে, রাজধানীর বায়ু দূষণের 58% জন্যই দায়ী ইটভাটা। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার হাইকোর্টে এ বিষয়ে রাজধানী সহ এর আশেপাশের 5 জেলায় অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেন, যদিও এ বিষয়ে দৃশ্যত কোনো পদক্ষেপ নেই। কিন্তু ঢাকায় দিন দিন বায়ু দূষণ আরও বেড়ে যাচ্ছে, যেমন পাশে আশপাশে ইটভাটাগুলো দিন দিন বেড়েই চলছে। আসলে এটা তো আমাদের পরিবেশের জন্য একটা মারাত্মক হুমকি স্বরূপ, কারণ বায়ু দূষণের ফলে যেমন শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। এই যে ব্রিকফিল্ড চালানো বন্ধ, যেটা এটা তো চলতেছে, এটা তো বন্ধ হয় নাই, তাহলে আর হাইকোর্টের কথা রাখলো কোথায়? পরিবেশ অধিদপ্তরের হিসেবে বর্তমানে সারা দেশে 8,033টি ইটভাটা রয়েছে, এর মধ্যে 2,837টি পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণ করেনি। পরিবেশগত ছাড়পত্র নেই এমন প্রতিষ্ঠানের সংখ্যা 2,513টি, আর এই দুই শর্তই পালন করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা 3,000-এর বেশি। তবে 2015 সালেই সরকারের সিদ্ধান্ত ছিল, পরিবেশ বান্ধব প্রযুক্তি নেই এমন ইটভাটা বন্ধ করে দেয়া হবে। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, হাইকোর্টের নির্দেশনা মানলে বায়ু দূষণের মাত্রা অনেকাংশই কমে যাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, 50% দাবি করা হলেও, 50% না হলেও 30% বায়ু দূষণ ঢাকাতে কমে যাবে ইটের বাটাগুলো যদি বন্ধ করা যায়। আদেশটা ডেফিনেটলি সময় উপযোগী, কিন্তু এটা কতটুকু কত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব, এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে। তবে বায়ু দূষণে চিন্তিত হবার কিছুই দেখছেন না পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। এত প্যানিক ক্রিয়েট করার কিছু নেই, এটা একটি চলমান প্রক্রিয়া, একটি স্বাভাবিক প্রক্রিয়া, দূষণ হবে, দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। দূষণ রোধে বিশেষ অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। এমনিতেই বায়ু দূষণে সবার উপরে ঢাকার স্থান, তার উপর আসছে শীত, ক্রমেই যেন চড়াও হচ্ছে ঢাকার আশেপাশের এই ইটভাটাগুলো। এগুলো স্থানান্তরে হাইকোর্টের নির্দেশনা মেনে কোনো ব্যবস্থা না নিলে হয়তো আরও চরম মূল্য দিতে হবে এই নগরবাসীকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু ঝুঁকি নিয়ে জনসচেতনতা সৃষ্টি ও কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে তেল কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে 16টি স্কুলের শিক্ষার্থীরা। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষা করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বানও জানায় ক্ষুদে শিক্ষার্থীরা। আর পরিবেশ দূষণকারীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। আজকে আমি জলবায়ু বিপর্যয়ের জন্য এখানে আসছি, আমরা একটা সুন্দর সবুজ পৃথিবী চাই। এভাবেই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছে এই ক্ষুদে শিক্ষার্থী, আকুতি জানিয়েছে বাসযোগ্য পৃথিবীর। ফ্রাইডে ফর ফিউচার স্লোগানে শুক্রবার সকালে জলবায়ু ঝুঁকি বিষয়ে সচেতনতা তৈরিতে রাজপথে নামে রাজধানীর 16টি স্কুলের শিক্ষার্থীরা। এ সময় হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বড়দের সোচ্চার হওয়ার আহ্বান জানায় ক্ষুদে শিক্ষার্থীরা। বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির ফলে প্রকৃতি বিরূপ আচরণ করছে, জলবায়ু বিপর্যয় বিশ্বব্যাপী হলেও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাংলাদেশি। বাংলাদেশে যে জলবায়ু বিপর্যয়ে যে সমস্যাটা হচ্ছে সে ব্যাপারে আজকে আমরা এখানে এসেছি। আমরা অল্প বয়সে যদি কিছু করতে পারি, তারা বড় অবশ্যই কিছু করতে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে, এবং অবশ্যই এর কারণে জলবায়ু পরিবর্তন কিছুটা মুক্ত হবে এবং পরিবেশ ঠিক থাকবে। ছোটদের এই কর্মসূচির মাধ্যমে দায়িত্বশীলরা আরো সচেতন হবে বলে আশা প্রকাশ করেন পরিবেশবিদরা। বড়রা যে সমস্যা তৈরি করছে, বড়রা যে চিন্তা না করে আমাদের ভবিষ্যৎ নষ্ট করতেছে জ্বালানি দিয়ে, এটা বন্ধ করতে হবে।
শিশুদের দাবি বড়দের খাস হবে। এই সময় পরিবেশ দূষণে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। প্রতি বছরই তাপমাত্রা বাড়ছে, জলোচ্ছ্বাস বাড়ছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বায়ু দূষণ রোধে করণীয় নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজস্থানের সিদ্ধেশ্বরীতে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। রাব্বি, আসলে বায়ু দূষণ নিয়ে কথা বলবো আজকে, এবং মূলত বেশ কদিন ধরেই যখন আসলে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছিলাম দিল্লির কথা, যে বায়ু দূষণে দিল্লি সব রেকর্ড ছাপিয়ে তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গেছিল, ঠিক তার কদিন বাদেই কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের ঢাকাই আসলে সেই বায়ু দূষণের কবলে তো আগিয়ে ছিল কিন্তু শীর্ষে অবস্থান করছেন। তো এই বিষয় নিয়ে মূলত আলোচনা করবো আজকে। আমার সঙ্গে অতিথি আসবেন একদম সদ্য সাবেক অতিরিক্ত মহাপরিচালক পরিবেশ অধিদপ্তরের কাজী সারোয়ার ইমতিয়াজ হাশমি। আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি যে কি যে পরিমাণ বায়ু দূষণের যে চাপটা আসলে আমাদের উপর পড়ছে, বিশেষ করে ইটভাটার কথা বলা হচ্ছে, তো আমরা আসলে আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথাই বলি, একদম ছোটবেলা আমরা যখন যে প্রাথমিক স্কুলে পড়তাম তখনও কিন্তু দেখলাম বইতে পড়েছি যে ইটভাটার কারণে বায়ু দূষণ হচ্ছে, কিন্তু বছরের পর বছর একই জিনিস অতিবাহিত হচ্ছে, এটা কেন আসলে এটাকে একটা কাঠামোর মধ্যে আনা যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আসলে পরিবেশ অধিদপ্তর এবং সরকার সবসময় নতুন নতুন টেকনোলজি দেওয়ার চেষ্টা করছে ইটভাটাকে। যেরকম আগে যেমন টিনের একটা চিমনি থাকতো, ওটাতে দূষণ, তখন তো পপুলেশন কম ছিল, জনসংখ্যা কম ছিল, অল্প ইট লাগতো। এখন ইটের চাহিদা বেড়ে গেছে, এটা উন্নত দেশ যারা র্যাপিড দ্রুত উন্নয়ন করছে, প্রত্যেকটা দেশের নির্মাণ সামগ্রী প্রচণ্ড চাহিদা, সেই চাহিদা পূরণ করতে যে ইট ভাটা হচ্ছে, কিছু কিছু ইট আবার দেশের অন্যত্র বাইরেও হয়তো যাচ্ছে, এরকমও শোনা যায়। আর যেটা পরিবেশ অধিদপ্তর এবং হাউজিং বিল্ডিং সার্চ ইনস্টিটিউট যৌথভাবে জায়গা সহায়তা এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় যে বিকল্প ইটের বিকল্প তৈরির জন্য একটা উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে, এবং জায়গার একটা প্রযুক্তি আমরা টেস্টিংয়ে আছে, ইকো 5000 বলে একটা কেমিক্যাল, এটা দিয়ে আমরা নদীর যে পলি ওইটা ব্যবহার করি, যাতে আমাদের টপসয়েল, প্রচুর টপসয়েল আমরা নষ্ট করছি। তাই যেগুলো আমরা অলরেডি জিআইএস ম্যাপিং করা হয়েছে সারা বাংলাদেশের, কোথায় কয়টা ইটভাটা আছে, এবং যে কয়টার কাগজ পাওয়া যাচ্ছে না সেই অনুযায়ী এখন এই অভিযান চলছে। আচ্ছা, না একটা জিনিস, আপনি তো অনেকদিন ধরে কাজ করেছেন, যে এই ইটভাটাগুলোকে আসলে একটা কাঠামোর মধ্যে আনা, আমি যেটি একটু আগেই বললাম যে কাঠামোর মধ্যে আনা যাচ্ছে না কেন? মূল যে বিষয়টি ধরেন, একদিকে এরা অবৈধভাবে গড়ে উঠছে, দুই নাম্বার হচ্ছে যেগুলো বৈধ আছে সেগুলো আবার সুনির্দিষ্ট নীতিমালা অনুসারে কিন্তু তারা তাদের ইটভাটাগুলো পরিচালনা করছে না, তো এইটা আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? আসলে এখানে অথরিটির কিছু ব্যাপার আছে, যেমন পরিবেশ দপ্তর, পরিবেশের ছাড়পত্র আছে, ডিসি অফিস একটা দিক দেখছে, আমরা যখন বলছি যে এটা অবৈধ ওনারা তখন হয়তো কোনো কারণে এটাকে টিকায় রাখছে, এইভাবে চলছে, অথরিটিয়ানটা ব্যাপার আছে, এটা একটা অথরিটির মধ্যে চলে। আর যে ক্লাস্টারগুলো হয়েছে, আমরা যেরকম ঢাকার আশুলিয়া বিভিন্ন জায়গা, এখানে মারাত্মক পলিউশন, এই পলিউশনগুলো যদি আমরা ইটভাটাগুলোকে কমায় আনতে পারি, ছিটায় দিতে পারি, তাহলে অনেক কমে আসবে। এর সাথে যুক্ত হয়েছে আমাদের আশেপাশে, ওই যে আমরা তো ইজি বাইক চালাচ্ছি, ব্যাটারিতে লেড ব্যাটারি ভাঙা হচ্ছে, এগুলো তো এক বছর এটার আয়ু থাকে, এবং দেখা যাচ্ছে কামরাঙ্গীরচর এলাকায় অনেক জায়গায় অভিযান আমরা করেছি, কারণ ঢাকার বাতাসে শুধু এ নাই, সালফার বা ওই যে ইটের ধোঁয়া নাই, এটার মধ্যে আরও কেমিক্যাল আছে যেগুলো ভারী, সেগুলোও কিন্তু আমরা অভিযান করা হচ্ছে, কি করে তারা এক জায়গাতে আরেক জায়গায় চলে যাচ্ছে, যার ফলে ওই মাটিটা পর্যন্ত ওই সীসা যুক্ত থাকছে। এখন আমরা যেটা করতে চেষ্টা করছি, একটা রিসাইক্লিং প্ল্যান্ট যদি করা যায়, এবং আমরা বাংলা ঢাকা ইউনিভার্সিটির জুওলজি ডিপার্টমেন্ট, পিওরাত বলে আমেরিকার একটা, এরা মিলে একটা আমরা করছি, এবং আমরা অলরেডি ওই লেড অ্যাসিড ব্যাটারি অ্যাসোসিয়েশনের সাথে মিটিংও করেছি, সুতরাং আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু ফলটা ওইভাবে আসছে না। আর আমরা যে কনস্ট্রাকশন কাজটা করছি, এটা যদি টাইম সময়বদ্ধ তো একটা কাজ, ধরেন 3 মাসের সব কথা, ওই যে আমি দিলকুশায়, আচ্ছা আপনি আপনার কথা ধরি, যে
কাজ করে যাচ্ছেন আজকে মহাপরিচালক যিনি, তার কাছেও এর মধ্যে আমরা সময় সংবাদের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে হ্যাঁ তাদের অভিযান আছে, আপনি যেগুলো বললেন, তো কাজ তো করে যাচ্ছে কিন্তু আমরা সুফল পাচ্ছি না কেন, সেই ঘাটতিটা কোথায়? একবারে অনেক কাজ শুরু হয়েছে, দেখবেন যে প্রতিদিনই অভিযান হচ্ছে, কিন্তু এখানে মেট্রো, আমি মেট্রো জাপানে মেট্রো দেখে আসছি কীভাবে কাজ হয়, তারা অনেক কন্ট্রোল রয়েছে এবং পাবলিকের কোন সময়টা কাজ করলে শব্দ দূষণ হবে না বায়ু দূষণ ওটা সময়, এখন এখানে তো মেট্রো কাজ হচ্ছে তারা তাদের কন্ট্রোল অনেক শর্ত আছে কিন্তু পালন করছে না, আমাদের ম্যান পাওয়ার শর্ট আছে। আর দেখবেন যে যেসব জায়গায় নতুন ওয়াসার লাইন হচ্ছে, সমস্ত ওয়াসার লাইন রোজার মাসে খনন করে পিটগুলো বন্ধ ওপেন রয়েছে, আপনি ডাস্ট কন্ট্রোল করবেন কিভাবে? মানে আচ্ছা, সে বলা যায় যে সমন্বিত যে একটা প্রচেষ্টা সেইটা ঠিকমতো কাজ করছে না। তা আরেকটা জিনিস যদি একটু বলি যে এই যে পরিবেশ অধিদপ্তর মহাপরিচালক, তিনি যে সম্প্রতি এই যে বিষয়টি নিয়ে যে বায়ু দূষণের বিষয়টি বাংলাদেশ যে আসলে ক্রমেই ঢাকা শহর বিশেষ করে সর্বোচ্চ স্থানে অবস্থান করছে, এটাকে আসলে খুব একটা আমলের তিনি বলছেন এটা কোনো বিষয় না, বায়ু দূষণ হবে আবার ঠিক হয়ে যাবে, আসলে এইটাকে আসলে গুরুত্ব না দেওয়ার বা এইভাবে এড়িয়ে যাওয়ার কোনো বিষয় কিনা, উনি কি বলছেন আমি ঠিক বলতে পারবো না, তবে এটা গুরুত্ব অবশ্যই দিতে হবে। বায়ু আমরা এছাড়া ওই খাদ্য ছাড়া এক মাস বাঁচতে পারি, পানি ছাড়া 7 দিন, আর বায়ু ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি না। বেজিং শহরে আমি দেখে সেখানে কিন্তু অক্সিজেন বিক্রি হয়েছে পানির বোতলে, ওরা কিন্তু স্টেপ নিয়ে সেটা করবে আস্তে আস্তে, উনি হয়তো বলছে যে এটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় এবং সরকার গুরুত্বপূর্ণ বিষয় বলেই যেখানে যেখানে অবৈধ যত ইটভাটা আছে, অবৈধ কারখানা, এছাড়া শহরের ভিতরে অনেক ছড়াই ছিটে অনেক কারখানা আছে, প্লাস্টিক কারখানা আছে, তারপরে ওয়েল্ডিং কারখানা আছে, এগুলো দূষণ তো এটার ভিতরে যুক্ত। আচ্ছা, সেক্ষেত্রে একদম শেষ প্রশ্ন, আমরা শেষ পর্যায়ে আসছি, একটি জিনিস একটু এক কথায় আপনি জানতে চান, এই মুহূর্তে হাইকোর্টও একটি নির্দেশনা দিয়েছে যে অতি দ্রুত ওগুলো বিশেষ করে ইটভাটাগুলো সরিয়ে নেওয়ার কথা বলছে, তো অতি দ্রুত সুফল পেতে আসলে এই মুহূর্তে তড়িৎ কি করা উচিত? হ্যাঁ, এগুলো এই তরি সবাইকে একসাথে কাজ করতে হবে এবং যার যার ভূমিকা আছে, ওয়াসা তার কনস্ট্রাকশন কাজগুলো দ্রুত শেষ করা, পিচ ঢেলে ফেলবে সব জায়গায়, তারপরে ইটভাটা মালিক সমিতি এবং এর এসে যৌথভাবে যেগুলো অবৈধ সবগুলো ভেঙে ফেলা, এবং আমরা যে নতুন টেকনোলজি যে জায়গা সহায়তা নেওয়া হয়েছে এটা অলরেডি ফান্ডিংও পাওয়া যাচ্ছে, এগুলো ওই কারণ যে একটা ইটভাটা ভেঙে ফেললে তত্ত্বাবধায়ক অর্থনৈতিক তাকে সাপোর্ট দিয়ে টেকনোলজি দেওয়া, তারপরে এয়ার কোয়ালিটি অ্যাক্ট তৈরি হয়েছে ওটাকে, এটা করলে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি তার দায়িত্ব কী, সে কোন লিমিট পর্যন্ত বায়ু দূষণ করতে পারবে, এটা ওই এয়ার কোয়ালিটি অ্যাক্টে আছে। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলাম এতক্ষণ যে বায়ু দূষণ নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে সেটি সমন্বিতভাবে নেওয়া হচ্ছে না, যেটি তার কথায় উঠে আসলো যে সমন্বিতভাবে সবগুলো প্রতিষ্ঠান যারা এই দূষণের সঙ্গে জড়িত বা যাদের কারণে এই দূষণগুলো হচ্ছে বা এগুলো যদি সবাই যদি একসঙ্গে কাজ করে এবং সরকারের যে নেওয়া যে পদক্ষেপগুলো আছে সেগুলো বাস্তবায়নে সহায়তা করে তাহলেই হয়তো বা এই বায়ু দূষণের মাত্রা কমে আসবে এবং যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো থেকে সুফল মিলবে। তো এই ছিল আজকের আলোচনা। রাব্বি, বায়ু দূষণ রোধে করণীয় নিয়ে আলোচনা করতে রাজস্থানের সিদ্ধেশ্বরী থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ লিবন, আমরা এতক্ষণ ছিলাম সেই আলোচনায়। জনপদের সময় আরও থাকছে, টাঙ্গাইলে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় গ্রেফতার 4 পুলিশ, 2 দিনের রিমান্ডে, সোর সহ 7 জনের বিরুদ্ধে মামলা, 5 পুলিশ বরখাস্ত। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষ হয়েছে, বিকেলে গণভবনে সভা হয়, উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, ফারুক খান সহ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা। সভায় 18টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বোর্ডের সদস্যরা। জনপদের সময় আরও থাকছে, দেশি পেঁয়াজ আসতে শুরু করায় দাম কমেছে কেজিতে 10-15 টাকা পর্যন্ত, স্বস্তি ফেরেনি অন্যান্য নিত্যপণ্যে নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের। আগামী 5 ডিসেম্বরের মধ্যে বেগম জিয়াকে মুক্তি দেয়া না হলে আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। বেগম জিয়ার মুক্তির দাবিতে আদালতের ওপর চাপ সৃষ্টি করতেই দলটি গাড়ি ভাঙচুরের নামে নৈরাজ্য করছে অভিযোগ করে আন্দোলনের নামে নৈরাজ্য হলে সমুচিত জবাব দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
রাজধানীর প্রেস ক্লাবে শুক্রবার সকালে আলাদা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতাদের কয়েকজন। সেখানে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন। 5ই ডিসেম্বরে বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে এর পরে এদেশে শুধু এক দফার আন্দোলন হবে, তা হবে শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন। সকল দল মত নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, এবং এই যে একটা দানবের মতো সরকার যা সবকিছু তছনছ করে দিচ্ছে আমাদের অর্জনগুলোকে, এই সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে। এদিকে অনুষ্ঠান শেষে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ সহ তিন নেতাকে রাজধানীর প্রেস ক্লাবের বাইরে থেকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে বিএনপি। একই দিন সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, আদালতের মাধ্যমেই বেগম জিয়ার মুক্তি সম্ভব, আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। বেগম খালেদা জিয়া তিনি দুর্নীতি দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে সাজা ভোগ করছেন, তার মুক্তির বিষয়টি একান্তই আদালতের। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নিজেদের হতাশা থেকেই এখন আইন আদালত মানছে না। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপির অবলম্বন এখন প্রেস ব্রিফিং ও বিদেশিদের কাছে নালিশ করা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের নামে বিএনপি আবারও সন্ত্রাস ও জনদুর্ভোগ তৈরি করলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ নেতা ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। খালেদা জিয়ার মুক্তির জন্য তারা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবেন, আমাদের পতন ঘটাবেন, আমাদের সরকারের পতন ঘটাবেন। আরে আন্দোলন তো আমরা বহু দেখেছি, তাদের এই সমস্ত কথাবার্তা বহু শুনেছে। বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের উপর নির্ভর করে, এখানে আমাদের সরকারের কোনো হস্তক্ষেপের কারণ নাই। হুমকি দেবেন না, আন্দোলনের হুমকি দিয়ে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করতে পারবেন না। আবার যদি আন্দোলনের নামে সন্ত্রাস করেন, আবার যদি জনদুর্ভোগ সৃষ্টি করেন, আবার যদি বাঁকা পথে হাঁটেন, তাহলে তার পরিণতি ভয়াবহ হবে। আমাদের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে আপনাদের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে। পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে টাঙ্গাইলের এএসআই রিয়াজুল সহ 5 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় মির্জাপুর থানায় 8 জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। এছাড়াও গণপিটুনির শিকার হওয়ার পর গ্রেফতার 4 পুলিশ সদস্যকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে 3 পুলিশ সদস্য সহ 4 জনকে হাজির করা হয় টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। প্রত্যেকের 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ঘটনাটা যখন ঘটিয়েছে তখন কিন্তু পুলিশ সদস্য হিসেবে তারা গঠায় নাই, তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তারা তাদের থানা এলাকা পার হয়ে অন্য একটা থানা এলাকায় সম্পূর্ণই তাদের পার্সোনাল ইন্টেনশন নিয়ে গিয়েছে। এর আগে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এতে মির্জাপুর থানার বাসতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল সহ 7 জনকে আসামি করা হয়। এদের মধ্যে 2 জন সোর্স হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধেই ইয়াবার মামলা হয়েছে, নিয়মিত মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেই মামলা হয়েছে, এবং তাদেরকে আমরা অলরেডি জেল হাজতে প্রেরণ করেছি। 2 জন কনস্টেবল পলাতক আছে, তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। এদিকে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা রিয়াজুল সহ পুলিশের 5 সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিভাগীয় কঠোর ব্যবস্থাও নেয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে বজলু নামে একজনের পকেটে ইয়াবা ঢুকিয়ে ফাঁসানোর চেষ্টা করে রিয়াজুল সহ কয়েক পুলিশ সদস্য। বিষয়টি বুঝতে পেরে এক সোর্স সহ 4 জনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সখীপুর ও মির্জাপুর থানা পুলিশ। একই কায়দায় আরেক যুবকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় পুলিশ কর্মকর্তা রিয়াজ ও তার সহযোগীরা। সময় সংবাদ, টাঙ্গাইল। রাজধানীর বাজারে আসতে শুরু করেছে দেশীয় নতুন পেঁয়াজ, কমতে শুরু করেছে দামও, তবে এখনও তা সাধারণ মানুষের নাগালের বাইরে। বেশি দামের জন্য পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছেন ভোক্তারা। এদিকে শীতের সবজি বাজারে আসলেও কমছে না দাম।
দুই মাস ধরে পেঁয়াজের দামে নাভিশ্বাস ওঠা ভোক্তারা এখন ফল কেনার মতোই বেছে বেছে কিনছেন এই নিত্যপণ্য। দামের সঙ্গে সমঝোতা করে কিনছেনও পরিমাণে কম। 190 টাকা কেজি পেঁয়াজ কিনে যদি পচা পেঁয়াজ নেই তাহলে কত পড়ে, হিসাব আছে? আগে যেখানে আমি 5 কেজি কিনতাম এখন আমি হাফ কেজি করে পারচেজ করছি। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজারে একদিনের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা কমে চেনা পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। সেই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়। মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়, যা পাইকারি বাজারে ছিল 175 থেকে 180 টাকা। বাজারে আসতে শুরু করেছে দেশি জাতের নতুন পেঁয়াজ, বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন দাম কমলেও বাড়ছে না বিক্রি। অল্প বেশি দেশি পেঁয়াজ আসার জন্য কেজিতে 5-10 টাকা একটু কম, বাজারে পেঁয়াজ খুবই কম খাইতেছে। এদিকে রাজধানীর বাজারে শীতের সবজি আসলেও কমছে না দাম। পাইকারি বাজারে দাম কিছুটা সহনীয় থাকলেও খুচরা বাজারে তা নাগালের বাইরে। শালগম রাত্রে বিক্রি হয় 28 টাকা, 26 টাকা, 27 টাকা, এখন আস্তে যেমন কমছে, এখন ধরেন 24 টাকা, 22 টাকা। ফুলকপি জানার 50 টাকা পিস, আর পেঁয়াজ পাতা 100 টাকা কেজি। অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতাদের অতিরিক্ত মুনাফা করার প্রবণতাকে দুষছেন পাইকারি বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অবৈধ ইট ভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও প্রশাসনের নেই জোরালো পদক্ষেপ। কার্বন নিঃসরণ বন্ধে রাজধানীতে এবার খুদে শিক্ষার্থীদের মানববন্ধন। 5 ডিসেম্বরের মধ্যে বেগম জিয়াকে মুক্তি দেয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। নৈরাজ্য হলে এই সমুচিত ব্যবস্থা, পাল্টা জবাব আওয়ামী লীগের। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।